আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওভারলি প্রোটোকলের টেস্টনেট নিয়ে কথা বলবো। এটা মোটামুটি ভালো একটা প্রজেক্ট, সো কেউ মিস করবেন না। রিওয়ার্ড কিন্তু পটেন্সিয়াল, মানে পসিবিলিটি অনেকটাই বেশি। তো যাই হোক, এই অফারে যদি পার্টিসিপেট করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে আপনি পোস্টটা পেয়ে যাবেন। আমি ভিডিওতে যেভাবে দেখাবো প্রপারলি ভিডিওটা ফলো করে স্টেপ বাই স্টেপ দেখে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আপনি যদি অফারে জয়েন করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কেননা পরবর্তী আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো। আপনি যদি প্রপারলি আপডেটগুলো ফলো না করতে পারেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না, আশা করি বুঝতে পারছেন। সো প্রথমত আমরা যে কাজটা করব, এখান থেকে ডিসকর্ডে জয়েন করে ফসেট ক্লেম করব। সো এই লিঙ্কটার উপর ক্লিক করবেন আপনারা, এখানে ক্লিক করলে একদম ডিসকর্ডে নিয়ে যাবে এবং এখানে ডিসকর্ডটা ভেরিফাই করবেন, ঠিক আছে? সো এখানে আসার পরে যে টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে জাস্ট জেনারেলি আপনি মেসেজ দিতে পারেন জিএম, এরকম মেসেজ দিলে আপনি এখান থেকে রোল পেয়ে যাবেন এবং আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে, এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আমরা ফসেট নিব। সো ফসেট নেওয়ার জন্য আমাদের যে কাজটা হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম ওভিএল একটা অপশন আছে, আমরা এই ক্লেইম ওভিএল অপশনের উপর ক্লিক করব। সো পোস্টে কিন্তু দেয়াই আছে, আপনারা জাস্ট পোস্টটা এখানে দেখলে বুঝতে পারবেন। গো টু ক্লেইম ওভিএল, ক্লিক দ্য বাটন, আচ্ছা গো টু গেট ওভিএল টাইপ ফসেট। আচ্ছা আমরা যে কাজটা করবো, এখানে আসার পরে যে স্টার্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা স্টার্ট অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে যে যেই ওয়ান লেখাটা আছে এটার উপর ক্লিক করতে হবে। সো এখন এটার উপর ক্লিক করব, এরপর দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন। সো এই লেখাটা আপনারা পাবেন, এখানে বলতেছে ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য রোল ওভিএল টেস্ট টোকেন হোল্ডার। সো আমাদেরকে ওরা টেস্ট টোকেন দিয়ে দেবে। এখন যে কাজটা করবো, এখানে দেখেন গেট ওভিএল এই অপশনটা ইনেবল হবে। আগে আমাদের এখানে ক্লিক করে রোল নিতে হবে, এরপরে আমাদের গেট ওভিএল এই অপশনের উপর ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করে দিয়ে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে এরকম একটা স্ল্যাশ দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে আমরা ফসেট লিখব, FAUCET। সো ফসেট লেখার পরে যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এরকম আসবে, আপনাদের টেস্টনেটের যে ওয়ালেটটা আছে ওইটা অ্যাড্রেস এখানে বসায় দিয়ে সেন্ড করবেন। সো সেন্ড করে দিলে ওরা কিন্তু আমাদেরকে ফসেট দিয়ে দিবে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট সেন্ড টু ইনফুডা, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু তারা 100টার মতো ওভিএল টোকেন দিয়ে দিছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে ফসেট নিয়ে ফেলছি। এখন যেটা করব, আমরা আবার পোস্টে ব্যাক করব। এখন আমাদের টাস্কগুলো করতে খুব ইজি হবে। প্রথমত এখানে টেস্টের যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা কপি করব। এভাবে কপি করার পরে আমাদের ফোনের কিউই অথবা মিক্সার ব্রাউজারটা ওপেন করবে এবং লিঙ্কটা এখানে সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশন আছে, আমরা এটার উপর ক্লিক করব। সো এরপর আমরা যে কাজটা করবো, এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, আমরা এখানে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ মোড অন করব। ডেস্কটপ মোড অন না করলে কিন্তু আমাদের মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করতে পারবো না। সো ডেস্কটপ মোডটা অন করে নেবেন, এই যে এখানে আসার পরে জাস্ট এই যে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করলে কিন্তু সাইটটা ডেস্কটপ মোড হয়ে যাবে। এখন আমরা যেটা করবো, উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, আমরা এই কানেক্ট ওয়ালেট অপশন উপর ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্ক, সো আমরা এই মেটামাস্ক অপশন উপর ক্লিক করব। মেটামাস্ক অপশনে ক্লিক করে এরকম আসবে, আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে সাইটের সাথে। তো এরপর আমাদের সামনে এরকম আসবে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরবিটাম সেপোলিয়া। সো আমাদের নেটওয়ার্কটা কিন্তু এখানে সেপোলিয়া নেটওয়ার্কে কনভার্ট করতে হবে। সো আমরা আমাদের মেটামাস্ক ওয়ালেটে আবার চলে যাব। মেটামাস্ক ওয়ালেটে চলে আসার পরে আপনারা এখান থেকে নেটওয়ার্ক সেকশনে চলে যাবেন, একদম নিচের দিকে চলে যাবেন। এরপরে এইখানে হচ্ছে একটা অপশন দেখতে পারবেন, এটা জাস্ট আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে একদম নিচের দিকে দেখবেন এখানে সেপোলিয়া নেটওয়ার্ক আছে, এটা সেট আপ করতে হবে। সো এটা সেট আপ করার পরে আমরা আবার হচ্ছে এখানে চলে আসবো। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আবারও এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থ্রি লাইন আছে, আমরা এই থ্রি লাইনের উপর ক্লিক করে দিব, ঠিক আছে? এটার উপর ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন অ্যাড ওভিএল টু ওয়ালেট, আমরা এই অপশনের উপর ক্লিক করলে আমাদের ওয়ালেটে টোকেনটা অ্যাড হয়ে যাবে এবং আমাদের নেটওয়ার্ক কিন্তু এখান থেকে সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ অপশন আছে, আমরা এই অ্যাপ্রুভ অপশনের উপর ক্লিক করব। সো এটার উপর ক্লিক করলে আমাদের নেটওয়ার্ক কিন্তু আরবিটাম সেপোলিয়াতে কনভার্ট হয়ে যাবে, যে দেখেন সেপোলিয়া ছিল এখন আরবিটাম সেপোলিয়া। সো আমরা এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করব। আচ্ছা এখানে আরও একটা বিষয় আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের আরবিটাম সেপোলিয়া ফসেটও লাগবে। সো এটা কোথায় পাবেন আমি দেখাইতেছি, আমরা আবার পোস্টে ব্যাক করে দেখেন আমি দুইটা অপশন কিন্তু আবারও অ্যাড করে দিছি। প্রথমত আমাদেরকে সেপোলিয়া ইথারিয়াম নিতে হবে, সো এই জন্য আমরা উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এটা কপি করব, ঠিক আছে? কপি করে আমাদের ব্রাউজারে চলে আসব, আসার পরে এখানে আমরা লিঙ্কটা সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো, আলকেমি। সো এই আলকেমি ওয়েবসাইটে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করবেন, জিমেল পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপরে আমাদের অ্যাড্রেস এখানে বসাবো, সো আমার অ্যাড্রেসটা বসায় দিচ্ছি, এখানে হচ্ছে অ্যাড্রেস বসালাম। বসানোর পরে নিচে হচ্ছে আই এম নট এ রোবট,
এরপর এখানে সেন্ড মি ইথারিয়াম এটার উপর ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করলে কিন্তু তারা আমাদেরকে যে ফসেট দিয়ে দিবে, ফসেট পাওয়ার পরে আমরা আবার পোস্টে ব্যাক করবো। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেপুলিয়া টু ইআরবি ব্রিজ, সো আমরা এই লিঙ্কটা কপি করব। ঠিক আছে, আমরা এখান থেকে লিঙ্কটা কপি করি, কপি করার পরে আবার ব্রাউজারে চলে আসবো। আসার পরে এখানে লিঙ্কটা সার্চ করে দিব। লিঙ্কটা সার্চ করে দিলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে সেপুলিয়া নেটওয়ার্ক এবং নিচে হচ্ছে আরবিট্রাম সেপুলিয়া। সো আমাদের এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স শো করবে, যদি থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে কিছু পরিমাণে ফান্ড দিয়ে দিব। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মুভ ফান্ডস, এটার উপর ক্লিক করব টু আরবিট্রাম সেপুলিয়া। এটার উপর ক্লিক করলে আমাদের সুইচ নেটওয়ার্ক করতে হবে। এরপরে আমাদের সেপুলিয়া থেকে আমাদের ইআরবি সেপুলিয়াতে আমাদের টোকেনটা কনভার্ট হয়ে যাবে বা ব্রিজ হয়ে যাবে। কনফার্মে ক্লিক করে দেই। কনফার্মে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে, খুব বেশি অপেক্ষা করতে হবে না, মাত্র 2-3 মিনিট অপেক্ষা করলেই হবে, মানে এত সময় লাগবে না আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমরা কিন্তু সেপুলিয়া থেকে আরবিট্রাম সেপুলিয়াতে আমাদের টোকেনটা কনভার্ট করে ফেলছি। এখন যদি আমাদের ওয়ালেটে চলে যাই তাহলে কিন্তু আমরা এখানে আরবিট্রাম ইথারিয়াম দেখতে পারবো, অ্যাভেলেবেল আছে। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সেপুলিয়া নেটওয়ার্ক আছে, আমরা এখান থেকে আরবিট্রাম সেপুলিয়া করে দিই। সো এখানে আসার পরে যে আরবিট্রাম সেপুলিয়া, তো দেখেন আমাদের ওয়ালেটে মোটামুটি এখন টোকেন থাকবে, কারণ আমরা ব্রিজ করেছি। এই যে দেখেন মোটামুটি কিন্তু টোকেন আছে। তো এখন আমাদের পরবর্তী কাজটা করতে হবে, আমরা এই কারণে আবার পোস্টে চলে আসি। আসার পরে এই যে লিঙ্কটা টেস্টনেট লিঙ্ক, এটা কপি করব, কপি করে আবার সার্চ করব। সো এখন ইজিলি সবগুলো টাস্ক করতে পারবো, দেখেন আমি কিভাবে করি। সো লিঙ্কটা সার্চ করে দিলাম, লিঙ্কটা সার্চ করে দিলে কিন্তু আমাদের ওয়ালেটটা এখানে একদম কানেক্ট দেখাবে এবং আমাদের টোকেনটাও কিন্তু দেখতে পারবো। সো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এখানে পোস্টে কিন্তু দেয়া আছে, এখানে হচ্ছে প্লেস লং শর্ট অন ওয়েবসাইট, মানে এখানে আমাদের ফিউচার ট্রেড করতে হবে, এরপরে ক্লেম ইউর রিওয়ার্ডস, এরপরে কালেক্ট অল প্রফিট। সো আমরা এই বিষয়গুলো দেখব এখানে। সো এখানে আসার পরে আমাদের দেখেন কিছু টোকেন আছে, এই যে ওভিএল টোকেন যেটা দিছে এখানে, এই ওভিএল টোকেনে আমাদের ট্রেড করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বিটিসি ডমিনেন্স, সো আমরা এই বিটিসি ডমিনেন্স অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু ট্রেডের অপশন এখানে ওপেন হয়ে যাবে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পাশে দেখেন বিটিসি ডমিনেন্সের নিচে এখানে লং আরেকটা হচ্ছে শর্ট। সো এখান থেকে আমরা একবার লংয়ে এন্ট্রি নিব, এরপর শর্টে এন্ট্রি নিব। সো কীভাবে কী করবেন, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে, আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। সো এখানে আমাদের অ্যামাউন্ট কত দিব, আমি 10টা দিয়ে দিলাম। সো 10টা দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ ওভি এটার উপর ক্লিক করতে হবে। এরপরে আমাদের মেটামাস্কে কনফার্মেশন যাবে, জাস্ট অ্যাপ্রুভ করব। সো দেখতে পাচ্ছেন মেটামাস্কে কিন্তু কনফার্মেশন চলে আসছে। এরপরে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেই, এরপরে এখানে নেক্সটে ক্লিক করি, অ্যাপ্রুভ করি। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে আপনাদের সামনে এরকম বিল্ড অপশন চলে আসবে, জাস্ট আপনারা এটা জুম আউট করে দেবেন, এরপর বিল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বিল্ড যে অপশনটা আছে, আমরা এই কনফার্ম বিল্ডে ক্লিক করলে কিন্তু আমাদের পজিশন অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেটামাস্কে কিন্তু আবারও কনফার্মেশন চলে আসছে, এখানে জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে কিন্তু আমাদের পজিশনটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পজিশন সাকসেসফুলি বিল্ড। তো রিফ্রেশ করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের যে এন্ট্রিটা ওইটা কিন্তু এখানে পজিশনে অ্যাড হয়ে যাবে। সো এরপরে আমাদের শর্টে একটা এন্ট্রি নিতে হবে, আমরা যে কাজটা করবো এখানে দেখতে পাচ্ছেন শর্ট যে অপশনটা আছে, আমরা এই শর্ট অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে চাইলে যে আপনি লেভারেজ বাড়াইতে পারেন, সো আমি লেভারেজ এখানে বাড়াই দিই, ধরেন আমি হচ্ছে এখান থেকে একটু লেভারেজ বাড়াবো 2.6 গুণ। এটা বাড়ানোর পর এখানে আমি আবার 10টা দিয়ে দেবো টোকেন। দেওয়ার পরে সেমভাবে এখানে যে বিল্ড অপশনটা আছে এটার উপর ক্লিক করব। সো আমি একটু জুম আউট করি, বিল্ডে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম বিল্ড এটার উপর ক্লিক করলে আবারও মেটামাস্কে পারমিশন চলে আসবে, এখান থেকে জাস্ট আমি কনফার্ম করে দেবো। যে কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিলে কিন্তু আমাদের এটাও পজিশানে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পজিশান সাকসেসফুলি বিল্ড। সো একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে কিন্তু আপনাদের পজিশানগুলো এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন একদম নিচের দিকে এখানে কিন্তু আমাদের দুইটা পজিশান অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনাদের পজিশান অ্যাড করতে হবে। এরপরে দেখেন এখানে বলছে ক্লেইম ইয়ার রিওয়ার্ডস কালেক্ট অল প্রফিটস, মানে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করতে হবে। দেখেন আমাদের পজিশান যেখানে নিছি আমাদের কিন্তু অলরেডি প্রফিটটা কিন্তু নাই, মাইনাস হয়ে গেছে, মানে সঠিকভাবে এন্ট্রি নেবেন তাইলে কিন্তু মাইনাস হবে না। যাই হোক, এটা ফ্যাক্ট না, যখন হচ্ছে এখানে আপনাদের প্রফিট আসবে তখন এটা কালেক্ট করবেন। কীভাবে কী করবেন দেখাচ্ছি, একদম উপরের দিকে দেখেন এখানে একটা অপশন আছে পজিশান। সো আপনারা এই পজিশান অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন দুইটা পজিশান আছে, এই যে আমাদের এই একটা, আরেকটা হচ্ছে লংয়ে, শর্ট লং দুইটা পজিশানে কিন্তু এখানে আমাদের চালু আছে। আমরা যে কোনো একটা পজিশনের উপর ক্লিক করব, ক্লিক করে চাইলে যে এখান থেকে আমাদের প্রফিটটা বের করতে পারবো। এই যে চাইলে আপনি 25% এখানে দিবেন, দিয়ে আনবাইন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করব,
এটা ক্লিক করলে মেটামাস্কে আবারও পারমিশন চলে যাবে, জাস্ট অ্যাপ্রুভ করে দিয়ে এখান থেকে আমাদের প্রফিটটা বের করতে হবে। যখন দেখবেন প্রফিট হয়ে গেছে তখন বের করে নেবেন, এভাবে কনফার্ম করে দিলে কিন্তু প্রফিটটা বের হয়ে আসবে। সো দেখেন আমাদের পজিশন কিন্তু অ্যাড হয়ে আছে, কারণ আমরা কিন্তু 100% এখান থেকে আনবাইন্ড করি নাই। চাইলে আপনি এখানে ম্যাক্সে ক্লিক করে দিয়ে 100% আনবাইন্ড করতে পারবেন। সো এরপরে এই যে একদম লিডার বোর্ডে আসেন, লিডার বোর্ডে আসার পরে এখানে কিন্তু পয়েন্টস উইল ডিসপ্লে 1 week আফটার স্টার্ট অফ কম্পিটিশন, মানে 1 সপ্তাহ পরে আপনাদের রিওয়ার্ডটা এখানে দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত বিষয়, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট অল প্রফিট, মানে ওইখান থেকে আপনি প্রফিটটা ক্লেম করতে পারবেন। সো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো কয়েকটা পজিশন অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে আমার যে পরিমাণে টোকেন আছে আমি আরও কয়েকটা পজিশন এখানে অ্যাড করব, বিটিসি ডমিনেন্স হয়তো বাড়তে পারে কিংবা যেটাই হোক না কেন আমি এখানে বিল্ডে অ্যাড করে দিই কনফার্ম বিল্ড। আমাদের মেটামাস কোয়ালিটি কনফার্মেশন চলে যাবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব, মানে এরকম রেখে দেই, 1 সপ্তাহ পরে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। তো আমাদের পজিশন অ্যাড হয়ে গেছে, আমি শর্টে একটা এন্ট্রি নিব, এখান থেকে লেভারেজ বাড়াই দিই, বাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি 20টা টোকেন দিয়ে দিই। তো এইভাবে দিয়ে আর কি রাইখা দিই, যদি হচ্ছে মানে প্রফিট হয় তাইলে ওইখানে আমি দেখতে পারবো। এভাবে আমাদেরকে ওদের টেস্টনেটে ট্রানজেকশন করতে হবে। সো এরপর লিডার বোর্ডে আসবেন, আসার পরে 1 সপ্তাহ পরে আপনার প্রফিট যেটা হবে ওইটা আপনি কালেক্ট করতে পারবেন। সো এটা টেস্ট পারপাসে, এটা দিয়ে আপনি সেল দিতে পারবেন না, কিছুই করতে পারবেন না। সো এই ছিল মূলত টোটাল টিউটোরিয়াল, আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো যাই হোক আবার বলতেছি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন, পরবর্তী আপডেট কিন্তু আমি এইখানে শেয়ার করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।